الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের যিনি বিশ্ব জগতের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি শেষ বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই বন্দেগী করছি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সঠিক পথ প্রদর্শন করো। তাদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছ, তাদের পথ নয় যাদেরকে তুমি তিরস্কৃত করেছ বা যারা পথভ্রষ্ট। আসল ঠিকানা মরণ কি দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়, আসল ঠিকানা মানুষের বন্ধ নিচে মারা স্নেহ। আজকে কিছুই নেই, আজকে আমার পরিচয় আমি ঝাড়ুদা ঝাড়ু দিতে আসছি। ওই যেমন হুন্ডা প্রধানমন্ত্রীর আগে যায়, প্রেসিডেন্টের আগে যায়, বলে রাস্তা ক্লিয়ার, আমিও ঠিক আজকে ওই রকম আসছি। এই জন্য সুইটে আসছি, আমি আমার দোকানটা বন্ধ করে দিয়ে আসছি, আমি আমার নিজের কাজকর্ম সব ফেলাইয়া শুধু তোমার বন্ধুর ছেলে তার সন্তান এ তাকে দেখার জন্য এসে হাজির হয়েছি। এই আমার দেখাটা আশাটা তুমি কবুল করে না, আল্লাহর জন্য কবুল করে নেন এবং এটাকে যেন আমাদের নাজাতের জরিয়া বানাইয়া দেন। কিয়ামতের দিন ওনারে ধরে বলবো আপনারে দেখার জন্য আসছিলাম, নবীজির একটু বলে দেন, নবীজির বলে দেন যে আমরা আপনাকে দেখার জন্য আসছিলাম। এই বাস এই সব আর কিচ্ছু না। তো আমি আপনাদের সামনে খুতবা টুতবা ছাড়াই কয়টা কথা বললাম, এখন যেহেতু বসছি তো কয়েক মিনিট আপনাদের সামনে খুতবা পড়ে মুসলিম খুতবা পড়ে তারপরে কয়েকটা কথা আরজ করব যা আল্লাহ পাক জেহেনের মধ্যে ঢাইলে দেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله،
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরান আম্মা বাদু فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يبتون أصواتهم عند رسول الله শান্ত হয়ে যায় যে যেখানে আসলাম হযরাতে উলামা একরাম, প্রিয় ভাই ও বন্ধুরা, কুচি কাচারা, পর্দার আলের মা ও বোনেরা, আজকে আমরা সবাই শ্রোতা, আমিও আপনাদের মতো দর্শক শ্রোতা। আজকে আমার মাহফিল এই এখন এই মুহূর্তে আমার থাকার কথা জামালপুরের মাদারগঞ্জ, সেখানে বড় পোস্টার টোস্টার করছে আমার তাকাইয়া, তার চেহারা দেখবো। নবীজি বসে থাকতেন, সাহাবায়ে কেরাম হা করে চেয়ে থাকতেন, চোখে চোখ রাখতে পারতেন না, আল্লাহু আকবার, চোখে চোখ রাখতে পারতেন না। তো করতেন কি, নবীজি আর একদিকে তাকাইছেন, তো সাহাবি তখন নবীজির দিকে তাকাইতেন, নবীজি ঘুরে যখন এই দিকে তাকাইতেন, সঙ্গে সঙ্গে চোখ নামাইয়া ফেলতেন, আবার নবীজি আর একদিকে তাকাইছেন, আবার চোখ তুলে নবীজির দেখতেন, শুধু দেখতেনই দেখতেন, দেখতেই থাকতেন। নবীজি বলছেন, কি রে এমন করিস কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে মোটে পরান ভরে না, শুধু দেখতে মনে চায়। একবার এক সাহাবি এক যুদ্ধে রওনা করে দিছে এক দলকে, তো যুদ্ধে রওনা করে দিয়া এরপরে নামাজের টাইম হয়েছে, নবীজি নামাজের ইমামত করছেন, সালাম ফিরাইয়া পিছনের দিকে ফিরছেন, দেখেন যে ওই দলের এক সদস্য মসজিদে। এ মিয়া, তোমার না আমি রওনা করে দিলাম, তুমি আবার আসছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যাইতেছি এখনই। বলে, যাইতেছো বুঝলাম, কিন্তু তুমি আসছো কেন? ওই আমি তো চলেই গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে মনে পড়লো যদি যুদ্ধে শহীদ হয়ে যাই তাহলে তো আর আপনাকে দেখা হবে না, তাই ফিরে আসছি আপনারে আর একটা নজর শুধু দেখার জন্য। এই দেখাটা শুধু দেখা আর কিচ্ছু না, ঘন্টা আছে ঘন্টা নবীজি বসে থাকতেন, কোন কথা বলতেন না, সাহাবায়ে কেরাম হা করে চেয়ে চেয়ে দেখতো, যত দেখতো তত ভালো লাগতো, যত দেখতো ওই মহব্বত নিয়ে দেখতো। দিন ইসলাম কিসের নাম? এইটা একটু প্রেম প্রীতির নাম, এটা একটু মহব্বতের নাম। আল্লাহ পাকের নবীজি মহব্বত করতেন, আল্লাহ নবীজির মহব্বত করতেন, এই তো আর কি। এবং এত মহব্বত, এত মহব্বত যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নবীজির আশিক ছিলেন, নবীজির আশিক, এবং নবীজির চেহারার উপরে একটা পর্দা দিয়ে রাখছেন আল্লাহ তাআলা, ওই পর্দা ভেদ কইরা আসল সৌন্দর্য উম্মত দেখতে পারতো না, আল্লাহ পাক নবীজির সৌন্দর্য একা একা দেখছেন, আসল সৌন্দর্য উম্মতকে দেখতে দেন নাই, ওইটা দেখতে দিলে সব পাগল হয়ে যেত, সব পাগল হয়ে যেত, এজন্য পর্দা দিয়া নিজে একা একা দেখছেন। এবং এত মহব্বত করতেন, এত মহব্বত করতেন আল্লাহ নবীজিকে যে নিজে আল্লাহ নবীজির বিয়ে পড়াইছেন, এটা কল্পনা করা যায়? হ্যাঁ, এক পিসাব যদি তার মুরিদের বিয়ে পড়াইতে যায়, ওই পিসাবের মুরিদের মানে মনটা কত খুশি হয়, সেখানে নবীজির স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আর কোন দুনিয়ার মানুষ না, জিব্রাইল সহ কোটি কোটি ফেরেশতাদেরকে সামনে নিয়া আল্লাহ পাক নিজে খুতবা পাঠ করে বিয়ে পড়াইছেন। এই যে মহব্বত, আল্লাহ পাক নবীজির কি করতেন? মহব্বত করতেন। নবীজি তিনি কি করছেন? জিন্দেগি ভর, জিন্দেগি ভর 23 বছরের পুরো 23টা বছর পাথর খাইছেন, পাথর খাইয়া এরপরে রক্ত ঝরতেছে, রক্ত ঝরতেছে, আর মনে মনে বলতেছেন যে আল্লাহ এই দেখো তুমি তাকাইয়া তাকাইয়া তোমার জন্য আমি রক্ত ঝরাইলাম, আমি তোমারে মহব্বত করি, মহব্বত করি, এই জন্য রক্ত ঝরাইছি। একদিন না একদিন
আমি শুধু দেখাইতেছি যে ইসলাম দেখেন ফুলটা নষ্ট করেন না, একটু মহাব্বত আর কিচ্ছু না, প্রেমের বাঁধনে আমার মাওলা বাইন্ডা রাখছেন, কেমনে ভাবে বাইন্ডা রাখছেন দেখেন তাকাইয়া, শুধু প্রেমের রশি দিয়া আল্লাহ তাআলা সব কিছুকে বাইন্ডা রাখছেন, প্রেমের রশি দিয়া, প্রেমের রশি ছাড়া আর কোন কিছু দিয়ে বাঁধা যাইত না, কেমন ভাবে বাইন্ডা রাখছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নামাই দিছেন ময়দানে, ঘুরে বেড়াইতেছেন, থুতু খাইতেছেন, পাথর খাইতেছেন, মায়ের খাইতেছেন, মায়ের খেয়ে খেয়া সারা শরীর কত বিক্ষত, হাড্ডি চূর্ণ বিচূর্ণ, এরপরে বেহুশ হয়ে পড়ে গেছেন, রক্ত পড়তে দিচ্ছেন না, রক্ত মুইসে মুইসে কাপড়ে ঢলতেছেন, রক্ত যেন মাটিতে না পড়ে, এই উম্মতকে তিনি মহব্বত করেন, এই উম্মতকে মহব্বত করেন, মনে মনে বলেন আমার রক্ত মাটিতে পড়লে আল্লাহ রাগ হয়ে যাবে, মাটিতে ফসল হবে না, আমার ভাইরা হজে গেলাম দেখি এত বড় মরিচ মোটা মরিচ, হজ উমরায় যখন যাই খাবার সময় কাঁচা মরিচ খাবার দেয় এত মোটা, বলে মরিচ হয় কোথায়, কয় তায়েফে হয়, এই মরিচ হয় তায়েফে, তায়েফ থেকে আইনা কাঁচা মরিচ দেয়, এত বড় পেঁয়াজ এরকম মোটা এত লম্বা মরিচ, আরে কোথায় হয়, কয় তায়েফে হয়, কোন জমিন, বলে ওই জমিন যেই জমিনে নবীজিকে চতুর্দিক থেকে পাথর মাইরা হাড্ডি গুড্ডি চূর্ণ বিচূর্ণ কইরা সারা শরীর রক্তাক্ত করে দিছে, ওই রক্তের এক ফুটা যদি জমিনে পড়ত তায়েফে কোনো ফসল হইত না, নবীজি এই উম্মতকে মহব্বত করেন, তো টাইনা টাইনা রক্তের ধারা জুতার দিকে দিছেন যে রক্ত জুতার মধ্যে চলে যাক, বাকি রক্ত নিজের কাপড়ে ঢলছেন কিন্তু মাটিতে পড়তে দেন নাই, বেহুশ হয়ে পড়ে গেছেন, হুশ যখন আসছে হুশ আসার পরে দেখেন জিব্রাইল শিওরের পাশে বসে রয়েছেন, জিব্রাইল নবীজি চোখ খোলার সঙ্গে সঙ্গে বলতেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকা সালাম, লক্ষ্য করেন ইসলাম কারে কয় তিন কারে কয়, জিব্রাইল বলতেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেই বলতেছেন ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকা সালাম, আপনার উপর সালাম, হে আল্লাহর রাসূল আপনার রব আমাকে পাঠাইছেন, তিনিও আপনাকে বলতেছেন আসসালামু আলাইকা, আল্লাহ পাক বলতেছেন আসসালামু আলাইকা দোস্ত আপনারে সালাম, আরে নবীজি তখন বলতেছেন আরে আমি মক্কা থেকে বের হয়ে এলাম, আরে লক্ষ্য করি আমি মক্কা থেকে বের হয়ে এলাম, দাওয়াত দিতে আসলাম, ওরা আমারে পাথর মারলো রক্তাক্ত করলো, আমার মাওলা তেলে চাইয়া চাইয়া দেখছে এই যে আমার রক্ত ঝরছে, আমার মাওলা চাইয়া চাইয়া দেখছে, তো বলতেছেন আওয়াকাদ যাকারানি রব্বি, ও জিব্রাইল তুমি সত্যি বলো তো আমার মাওলা কি আমাকে স্মরণ করছেন, তিনি আমাকে দেখছেন তাকাইয়া তাকাইয়া, বুইলা খুশিতে বাঘ বাঘ হয়ে গেছেন আর কোনো কষ্ট নাই, দেখেন যে হাড্ডি গুড্ডির এই ব্যথা এই যে পাথর মাইরা চূর্ণ বিচূর্ণ করে দিছে আর কোনো ব্যথা লাগতেছে না, বলে ব্যথা কেন লাগে না, জাফা জো ইশক মে হোতা হ্যায় ও জাফা হি নাহি সে তুম না হো তো মুহাব্বত মে কুছ মজা হি নাহি, বলতেছে মাওলা তোমার মুহাব্বতে মাইর খাইছি এখন আমার কাছে মাইরটা খুব মজা লাগতেছে, মার খাইছেন, মার খাওয়ার পরে জিব্রাইল কয় কি কথা শেষ হয় নাই, জিব্রাইল বলতেছে কথা শেষ হয় নাই, বলে আর কি কথা, আমি বলবো না বাকিটা ও বলবে, বিশাল বড় একটা মেঘের মতো পর্দা, পর্দা সরে গেল, পর্দার ভিতর থেকে বিশাল আকৃতির এক ফেরেশতা নবীজির দিকে তাকাইয়ে বলতেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি সালামের উত্তর দিলেন, বলে কি বক্তব্য, আল্লাহ আমাকে নির্দেশ দিছেন ওই পাহাড়ের দায়িত্বে, ওই পাহাড়ের দায়িত্বে আমি আছি, এই পাহাড়ের রক্ষণাবেক্ষণ আমি করি, তো আল্লাহ পাক বলছেন আপনি যদি বলেন দুই দিকের পাহাড়ে চাপা দিয়া এই কমিনে গুলো মেরে ফেলে পিছে ফেলাই, আপনারে মারলো আপনার উপরে পাথর মারলো আল্লাহ পাক রাগ হয়ে গেছেন, আল্লাহ সহ্য করতে পারতেছেন না, এজন্য আমারে বলছেন আপনি বললে দুই দিকের পাথর চাপা দিয়া পাহাড় চাপা দিয়া পিছে ফেলবো, নবীজি দেখলেন যে আল্লাহ রাগ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বলতেছেন আল্লাহ তুমি রাগ হয়ে গেছো, আল্লাহকে বলতেছেন আল্লাহ তুমি রাগ হয়ে গেছো, তুমি রাগ হইলে কলেমা পড়বে কিরা, আল্লাহু আকবার,
তুমি রাগ হইলে কলেমা কে পড়বে? আমি কালিমার দাওয়াত দিতেছি, কালিমা পড়বে তো ওরা না পড়ুক, ওদের ছেলেরা পড়বে, ছেলেরা না পড়ুক, ছেলেদের ছেলেরা পড়বে, কেউ না কেউ পড়বে। আল্লাহ তুমি রাগ হইও না, মাফ করে দাও। হালকে মারা ইয়ার নবুয়ত ইজাদুরা ইয়ারে বাদ, হালকে মারা ইয়ার নবুয়ত ইজাদুরা ইয়ারে বাদ, হালকে মারা রঞ্জ খুচা খুচা পাথর খেজুর গাছের কাটা, নবীজির হুকুমে চলে যাইতেছে আর সামনে তার কাটা, হাঁটতেছে তো পাথর লাইগা লাইগা পাথরের খুচা লাইগা পা ফাইটে যাইতেছে। এই জন্য একটা যুদ্ধ আছে, ওই যুদ্ধের নাম বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে, বাবু গাজওয়াতি জাতির রেকা, হাঁটতে গিয়া পা গেছে ফাইটা, আর সেই ফাইটে যাওয়ার পর পায়ে তারা পট্টি বাঁধছেন, এই জন্য যুদ্ধের নাম গাজওয়াতু জাতির রেকা। হাইটে যাইতেছেন, নবীজি পাঠাইছেন তো তারা হাইটে হাইটে যাইতেছেন, আল্লাহু আকবার, আল্লাহ পাক তাকাই তাকাই দেখতেছেন, বলে দেখো পরীক্ষার হল, পরীক্ষক আমি, হল হলো আসমান ছাদ জমিন বিছানা, আর এর উপর তারা পরীক্ষা দিতেছে। আমি মাওলানা নিজে তাকাইয়ে তাকাইয়া ওই পরীক্ষা দেওয়ার সময় তাদের অন্তরের কি অবস্থা, আমি মাওলা পরীক্ষা নিছি, আর এই পরীক্ষার পরে পরীক্ষা নিয়া এত নম্বর পাইছে, এত নম্বর পাইছে, এত নম্বর পাইছে, ওই নম্বরের কথা বলবো না, নম্বরের ফল যেটা ফল ঘোষণা করে দিলাম, সেই ফল হলো লাহুম মাগফিরা। আল্লাহ বলতেছেন ওই নম্বরের ফল হলো লাহুম মাগফিরা, তাদের জন্য আমি মাওলা অগ্রিম ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। উল্টা পাল্টা করতে পারে, উল্টা পাল্টা হইতে পারে, মানুষ ঢুকায় পড়তে পারে, উল্টা পাল্টা কিছু হইতে পারে, হইলে হোক, হইলেও তো সে আমার দোস্ত, আমার দোস্তরে ওরা খুশি করছে, এই জন্য কোন উল্টা পাল্টা যদি হয়েও যায় ওই হওয়ার আগে আমি মাওলা অগ্রিম ক্ষমা করে দিলাম। أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة أجرم خمر بسنا وأجر عظيم أمي مولا تدر جنو محال بني موائي جنة الكسنا دي دلام এবার চিন্তা করেন, ওই সাহাবীদের পরীক্ষা নিছেন, আল্লাহ পাকের সঙ্গে নবীজির মহব্বতের সম্পর্ক লক্ষ্য করেন, নবীজির সঙ্গে সাহাবীদের মহব্বতের সম্পর্ক, এই সব মহব্বতের ঊর্ধ্বে মাওলা পাকের সাথে মহব্বতের সম্পর্ক। ওই মহব্বতের কথা বলতেছিলাম, নবীজি বাইরেছেন দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াত টাওয়াত দিয়া ফিরে আসছেন, ফিরে আসার পরে আল্লাহ পাক বলতেছেন, দোস্ত এতক্ষণ তুমি মানুষ নিয়ে ব্যস্ত ছিলা, আমি মাওলা তোমার অপেক্ষা করতেছিলাম, আল্লাহু আকবার, এতক্ষণ তুমি দাঁড়ে দাঁড়ে বারে বারে ঘুরে বেড়াইছো, মানুষকে নিয়ে ব্যস্ত ছিলা, আমার কাছে তুমি আসো নাই, জলদি আইছো, ফাইদা ফারাগতা ফানসব ওয়াইলা রাব্বিকা ফারগব, আমি মাওলা অপেক্ষা করতেছি, আইছো তুমি আমার সঙ্গে এখন গল্প সল্প করো। নেক্সেন্ডি তামাশা, আল্লাহর সাথে মহব্বত সবচেয়ে উঠে, ওই সাহাবীরা তারা নবীজির মহব্বতে এই দিনের জন্য যে কাম করছেন, এই মহব্বতের ধারা চলতেছে আজ পর্যন্ত, ওই মহব্বত দিয়ে দিন টিকে আছে। কালাই মসজিদে নববীতে নবীজির রওজা পাকের পাশে বসে হাদিস পড়াইছেন, কত বড় সৌভাগ্যের ব্যাপার, ওনার উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, উনি ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করলেন, রেশমি রুমাল যে কালি দেখা যায় না, মনে হবে এমনি রুমাল, ওই রুমাল পকেটে করে নিয়ে গেছে, একজন বলছে এই রুমালটা নিয়া অমুকের কাছে দিও, ওই সৌদি আরবে মক্কা শরীফে, তো তার কাছে দেওয়ার জন্য পাঠাইছেন সেই রুমাল, ব্রিটিশ গোয়েন্দা কুত্তারা ওরা যাইতে ফেলাইছে যে রুমাল যাইতেছে, ওরা এই রুমাল নিছে, ওই রুমালে কিচ্ছু লেখা নাই, কিন্তু পানিতে ভিজেলে পরে লেখা পাইছে উঠবে, এইভাবে লিখে পাঠাইছেন, তো ওই রুমাল তারা নিয়ে গেছে, যখন ওই রুমাল পানিতে ভিজাইয়া দেখে শাইখুল হিন্দ মাহমুদ হাসান ওনাকে গ্রেফতার করছে, হজ করতে গেছিলেন মক্কা শরীফ থেকে, যখন মদিনা শরীফ গেলেন ওনাকে তখন গ্রেফতার করে, ওই গ্রেফতার যখন করে তখন শাইখুল ইসলাম হোসেন উস্তাদকে গ্রেফতার করতেছে, তো বলতেছেন আমার উস্তাদ জেলখানায় যাবে, আমি এখানে থাকবো না, আমারেও গ্রেফতার করো, স্বেচ্ছা কারাবাস,
ওনাদেরকে মালতায় বন্দি করলো। মালতায়, মালতা এমন জায়গা আপনারা জানেন, ওখানে একবার যে বন্দি হয়, আজকে যেমন আমেরিকার কারাগার গুয়ান্তানামো বে, শুনছেন রাতের বেলায় শাইখ হুসেন তাহাজ্জুদের নামাজ পড়েন, বুড়া মানুষ তো, তাহাজ্জুদের নামাজ পড়তে গেলে ওযু লাগে, পানি ঢললে হাত কাইতে যাবার চায়, কিন্তু গরম করার মতো কোনো চুলা চুলা নাই। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, আজকে যিনি আসতেছেন তার আব্বা, তিনি বললেন কি করা যায়, ভাবলেন কি করা যায়, তো রাতের বেলা ঘুমাইতেন না, এক লোটা পানি নিয়া, কোনো চুলা চুলা নাই, ওই ঠান্ডা পানি নিজের রান আর পেটের মধ্যে নিয়া, এই দেখাই দিছি আপনাদেরকে, এমন করে বসে থাকতেন রাত্র ১১টা ১২টা থেকে শুরু করে রাত্র ৩টা ৩:৩০ পর্যন্ত, একটানা ওই পানিটা পেট আর রানের ফাঁকে নিয়া বসে থাকতেন, পেট আর রানের তাপে ওই ঠান্ডাটা কিছু নরমাল হইত। উস্তাদ যখন উঠতেন, উঠার পরে এরপরে বলতেন যে হযরত এই নেন পানি ওযু করেন, ওই পানি দিয়ে ওযু করতেন, ওযু করার পর মেরে মুহতারাম ভাইও তাহাজ্জুদ করতেন, আর তাহাজ্জুদের পরে জিকির করতেন, মহব্বত চলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম না, আমি যেমন বললাম এমন জিকির না, ওই জিকির চলতো এইভাবে, আমার দিকে দেখেন, খাওয়া বন্ধ, খাবার দেয় না, এক সপ্তাহ খাবার দেয় নাই, কদিন এক সপ্তাহ, মনে মনে ভাবছে এবার বুঝি দুর্বল হয়ে যাবে, হায় হায়, এক সপ্তাহ পরে গিয়ে দেখে কোন দুর্বল দুর্বল কিছুই না, বুড়ার জিকিরের আওয়াজ যেমন ছিল এখনো তেমন আছে। নুরানি খাবার খাইতেছে, রূপ শক্তিশালী, মজা করে জিকির করতেছে, মেরে মোহতারাম ভাইও ওখান থেকে রওনা হইয়া যখন বন্দি দশা থেকে মুক্তি পাইলেন, মুক্তি পাওয়ার পর যখন রওনা হইলেন, নৌকায় বৈরা আবার মহব্বতের আগুন জ্বলে, কি মহব্বত, সাইকেলিং বলতেছেন রমজান মাস, এই জাহাজে কইরা যাইতে বোম্বে পড়তে ভিড়তে লম্বা টাইম, রমজান মাসে তো তারাবি পড়ি, কোন রমজানে তারাবির নামাজ তো মিট যায় নাই, খতমে তারাবি পড়ি, তো শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী উনিও হাফেজ না, শাইখুল হিন্দ উনিও হাফেজ না, দুইজনের কেউই হাফেজ না, প্রেম উঠলে উঠছে, উস্তাদ তারাবি পড়তে চান, খতমে তারাবি পড়তে চান, হুসাইন আহমদ মাদানী মাওলানা ডাকতেছেন, মাওলা আমার উস্তাদ তারাবির নামাজে খতম করতে চায়, কোনদিনও ছোটে নাই, তুমি তো করনেওয়ালা, তুমি পারো, তুমি আমাকে তৌফিক দিয়ে দাও, আমি যেন প্রতিদিন এক পারা মুখস্থ কইরা তারাবির নামাজে পড়তে পারি। এই আল্লাহর বান্দা তখন আল্লাহর কাছে দোয়া কইরা এরপরে বলছেন, আল্লাহর সঙ্গে চুক্তি হয়ে গেছে, আল্লাহর সঙ্গে চুক্তি হয়ে গেছে, এবার উস্তাদকে বলতেছেন, হযরত আপনি কোন চিন্তা করবেন না, ইনশাআল্লাহ খতমে তারাবি হবে। ওই জাহাজে প্রতিদিন এক পড়া মুখস্ত করতেন, আর রাতের বেলায় দাঁড়াইয়া তারাবির নামাজ পড়াইয়া শুনাইতেন। মেরে মোহতারাম ভাইও বলতেছিলাম, প্রেম কেমন, প্রেমের প্রেম, এই প্রেম দিয়ে আল্লাহ সব থেকে ইয়ে রাখছেন, ওই মাওলা পাকের প্রেমের আগুন দাও দাও করে জ্বলতেছিল। আর শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি ভাবতেছিলেন যে মাওলা পাক, ও মাওলা তোমার নাম দুনিয়াতে জিন্দা রাখতে হবে, তোমার প্রেম ঠিক রাখতে হবে, কেমনে করতে পারি তরিকা শেখাইয়া দাও। আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন শাইখুল হিন্দের অন্তরের মধ্যে ঢাইলা দিলেন। আজকে তো সবাই বলে এই দেওবন্দি মৌলবি কারা, উলামা একরাম কারা, সমাজে এদের কি অবদান, এরা কি করছে আমাদের জন্য, আরে করে নাই কোন জিনিসটা, কি করছে তা জিজ্ঞাসা করিল না, একবার শুধু জিজ্ঞাসা করো কোন কামটা করে নাই, শুধু বলতে পারো তোমার জন্য কলম বানাই দেয় নাই, বলতে পারো তোমাকে এরোপ্লেন বানাইয়া দেয় নাই,
বলতে পারো তোমাকে কোটি কোটি টাকার ব্যবস্থা করে দেয়নি, তুমি বলতে পারো কোন মিল করে নাই, কোন ইন্ডাস্ট্রি করে নাই, কোন ফ্যাক্টরি করে নাই, মৌলবীরা এসব করে নাই, কিন্তু এমন কাম করছে যে তুমি যাতে মানুষ থাকতে পারো, তুমি যাতে মুসলমান থাকতে পারো, মুসলমান হিসেবে জীবন যাপন করতে পারো এবং মুসলমান হিসেবে কবরে তুমি শুইতে পারো। এই ব্যবস্থা করছে, এই ব্যবস্থা তো থাকতো না, এই কোন চিহ্নই থাকতো না। তো আমার ভাইয়েরা আর বলতে হয় যে এই সাইফুল ইসলাম হুসাইন আহমদ মাদানিকে, সাইফুল ইন রহমাতুল্লাহ আলাইকে, ওই সাইফুল ইন রহমাতুল্লাহ আলাই ওনার নাম হলো মাহমুদ হাসান, সাইফুল হিন্দ ওনার নাম না। উনি এসে যখন মালটায় নামছেন, মহাত্মা গান্ধী সেখানে উপস্থিত ছিল, জওয়াহরলাল নেহরু উপস্থিত ছিল, সর্দার প্যাটেল উপস্থিত ছিল, ভারতের যত বড় বড় রথি মহারথী যাদের নাম শুনলে আমাদের বড় বড় রাজনীতিবিদরা মাথা নত করে শ্রদ্ধায়, তারা সেখানে উপস্থিত। অভ্যর্থনা চালাইতে গেছে কাকে? ওই দেওবন্দের মৌলবীকে। ওই অভ্যর্থনা জানাইতে গেছে দেওবন্দের মৌলবীকে। হিন্দুরা কি ব্যাপার, হিন্দুরা অভ্যর্থনা জানাইতে কেন যায়? ওই হিন্দু ওর শুকুর গুজারি ছিল, ওর মধ্যে মনুষ্যত্ব কিছু ছিল, ও বুঝছিল এই মৌলবী মৌলবী হইতে পারে, দেওবন্দের ছাত্র হইতে পারে, দেওবন্দের উস্তাদ হইতে পারে, কিন্তু তার মধ্যে সারা দুনিয়ার মানুষকে ব্রিটিশদের জুলুম থেকে বাঁচানোর আগুন দাও দাও করে জ্বলতেছে। এই জিনিস ওই ওরা বুঝছিল। উনি যখন নামেন সবাই গিয়ে সেখানে হাজির, উনাকে স্বাগতম জানাইয়া সেখানে ভাষণ দেয়। সেই ভাষণের মধ্যে বলে উনি আজ থেকে শাইখুল হিন্দ, সারা হিন্দুস্তানের সবচেয়ে বড় মুরব্বী। এই হিন্দুরা উপাধি দেয়, এই হিন্দুরা উপাধি দেয় কারে? আমার আপনার আব্বারে, আমরা চিনি না, আমরা মনে করি ক্ষুদিরাম খুব কাম করছে। হ্যাঁ, গান বানাইছে একটা যে একবার বিদায় দাও মা ঘুরে আসি, ক্ষুদিরামের ফাঁসি কি যেন শুনছিলাম অনেকদিন আগে, ক্ষুদিরামের ফাঁসি তো বড় লাটরে মারতে গিয়ে মরল ভারতবাসী, একবার বিদায় দাও মা ঘুরে আসি। গান গায় ক্ষুদিরাম বড় লাটকে মারতে গিয়ে মরে গেছে, বড় লাটের কিচ্ছু করতে পারে নাই, তার জন্য গান আর তাকে স্মরণ করা হয়। কিন্তু এক মুসলিম যুবক, এক মুসলিম যুবক সে শুনছে যে বড়লাট কবিরা সে আমার নবীজি সম্পর্কে কটূক্তি করছে, ওই মুহাব্বতের আগুন তার অন্তরে দাউ দাউ করে জ্বলে উঠছে, আর সে সিদ্ধান্ত নিছে যে আমি ওই কবিরারে খুন করব। মানুষের সামনে রামদানিয়া সুরানিয়া ওই কমিনারে বড়লাটকে গিয়ে খুন করছে, খুন করার পরে গ্রেফতার হয়েছে, গ্রেফতার হওয়ার পর এরপরে বন্দিখানায় নিয়ে রাখছে, সবাই আইনজীবী নিয়োগ করছে ওরে মুক্ত করার জন্য। তো আদালতের কাক গড়ায় দাঁড়াইছে, শুনানি চলতেছে, ওই শুনানির সময় আইনজীবী বলে একটু চুপ থাকবি, কোনো কথা বলবি না। বলে কেন, কারণ আছে, তুই কিছু বুঝিস না, তুই খুন করছিস, এখন বিচারপতির সামনে স্বীকার করছে আর কি ফাঁসি হবে, আমারে তাড়াতাড়ি ফাঁসি দেন, আমি নিজে খুন করছি, আমি ফাঁসি চাই, আমি আমার বুকের তাজা রক্ত ঢাইলে দিতে চাই। হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন থেকে তীর মারছে, বুক দিয়ে রক্ত বের হয়েছে, রক্ত দুই হাতে নিছেন, হাতে নিয়া মুখে ডলেন, মাথায় ডলেন, দাড়িতে ডলেন, আর বলেন কি ফুস্তু রব্বিল কাবা, কাবার খোদার কসম, আমি আমার মওলা পাকের দ্বীনের জন্য রক্ত দিয়ে কামিয়াব হয়ে গেলাম। ওই যুবক বলতেছে, আরে আমি তো ফাঁসি চাই। বলে কেন ফাঁসি চাও, বাপ গেছে কাছে, কেন ফাঁসি চাস, তুই কি করতেছিস, আমরা সব আমার দরকার নাই, মারেও আমার দরকার নাই, আরে আমার নবীজিকে আমি দেখছি আবু বকর ওমর ওসমান আলীকে নিয়া ফুলের মালা নিয়া তিনি আমার জন্য অপেক্ষা করতেছেন, আমি গেলে পরে আমাকে তিনি ফুলের মালা গলায় দিয়ে দিবেন। মুহাম্মদের আগুন দাও দাও করে জ্বলে উঠছে। আরে মুসলমান, ইতিহাসের কলম আমাদের হাতে নাই, দুশ্মনদের হাতে, হিন্দুর নামে গান গাই, কিন্তু ওই যুবকটাকে কেউ চেনে না যে বুকের তাজা রক্ত ঢাইলে দিল, আজ জওয়াহরলাল ভাই মাথা মতো করে, কিন্তু সাইফুল হিন্দকে চেনে না। সাইফুল হিন্দের সামনে মহাত্মা গান্ধী ছাত্রের মতো বসে থাকতো, আরে ওই মহাত্মা গান্ধীর সাগরেড হলো দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা। এই নেলসন ম্যান্ডেলা যে সারা আফ্রিকার সব কালো মানুষদের জন্য পূজনীয় ব্যক্তি, সেই নেলসন ম্যান্ডেলা মহাত্মা গান্ধীর ছাত্র, আর মহাত্মা গান্ধী সাইফুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির ছাত্র। ইংরেজ বিরোধী আন্দোলন, ইংরেজদেরকে বিতাড়িত করতে হবে,
আল্লাহ পাক তার অন্তরে ঢাইলে দিল কি করে, পুলুকান্দি জামিয়া কি করে, এই সব মাদ্রাসা কি করে? মাদ্রাসাকে একটু চেনা তোমাদের দরকার আছে রে ভাই, একটু লক্ষ্য করে পড়াইবেন, মুসলিম শরীফ পড়াইতেন, বুখারী শরীফ পড়াইতেন, মুসলিম শরীফ পড়াইতেন, হাদিসের কিতাবগুলো পড়াইতেন, ছাত্ররা সামনে কোনো ফাঁকা নাই, ফাঁকা থাকে ফাঁকা তো থাকার কথা না, না ওই যারা আসছে পিছনে দেওয়া, এখন এই লোকগুলোর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা দরকার, সব কাজের জায়গায় বসে কেন দাঁড়াইয়ে সব ওই মহব্বত নিয়া দাঁড়াই থাকবো, আগ্রহ নিয়া, কোন রকম মনের মধ্যে যদি না আসে বরং মনে মনে বলবো জফা জো ইশক মে হোতা হ্যায় ও জফা হি নাহি, সে তুম না হো তো মোহাব্বত মে কুছ মাসাহি নাহি, সব ওই দেখা ওই সময় শুধুমাত্র ঘাড় ঘুরবে, এর আগ পর্যন্ত ঘাড় ঘুরবেন না, এখন ঘাড়টা সোজা রাখেন আমার দিকে তাকান, এখন এখন তাকান। তো বলতেছিলাম এই শাইখুল রহমাতুল্লাহি আলাই কি করছেন, আমার ভাইরা দারুল উলুম দেওবন্দে হাদিস পড়াইতেছেন, সামনে বসা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাই, আরো বড় বড় উলামায়ে কেরাম যারা পরবর্তীতে বড় হয়েছেন তখন ছাত্র, তো শাইখুল হিন্দ তাকরির করতেছেন, তাকরির করতেছেন, বলতেছেন আর বলতেছেন, আর হযরত আনোয়ার শাহ কাশ্মীরি বলতেছেন আলহামদুলিল্লাহ ইয়ে বাত মুঝে ফতুল কাদির কে ফলাসফে মে মিলি হ্যায়, আলহামদুলিল্লাহ এই কথাটা ফতুল কাদির একটা কিতাব আছে বড় কিতাব হেদায়া কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ তার মধ্যে, তো বলতেছেন ফতুল কাদিরের এত নম্বর পৃষ্ঠা এই কথাটা আমি পাইছি, ফতুল বারির অবক খণ্ডের এত নম্বর পৃষ্ঠায় পাইছি, এই উনি বলতেছেন, উনি একটু মজজুব ছিলেন, আনোয়ার শাহ কাশ্মীরি বলতেছেন আলহামদুলিল্লাহ এইটা অবক্ষানে এইটা অবক্ষানে, শাইখুল হিন্দ বলতেছেন আরে ভাই তো আপনি হাওয়া লাগাত রাখো মুঝে তো আপনি তাকরির করে নেন, তুমি তোমার এই রেফারেন্স রেখে দাও আমাকে আমার কথা বলতে দাও, কি ব্যাপার রেফারেন্স রেফারেন্সের দরকার নাই, শাইখুল পয়সা পড়িরা অপেক্ষা করতে থাকে, লক্ষ লক্ষ মানুষ কোন আওয়াজ হয় না, বিন পতন নিরবতা হয়, পলার সামনে দাঁড়াই গেছেন আল্লাহু আকবার, এসকে জামাতের সঙ্গে নামাজ পড়ছেন, এরপরে বলতেছেন তুম কিয়া সমঝ রাখতে হো কি আগর মেরে নবী কি এ আপনা সুন্নত পর জরা সা সব আ যায় আর মাই উসে বরদাস্ত রো ইয়ে তো নেই হো সকতা, হযরত সাইফুলিন বলতেছেন আমার নবীজির সামান্য একটা সুন্নতের উপর আঘাত পড়বে আর আমি সহ্য করব তা হইতে পারে না, আরে আমার নবীজির সুন্নত আগে আমি জিন্দা করব, ওই ময়দানে আন্দোলন করে বেড়াইতেছেন, এদিকে ওখানে কি করতেছেন নামাজ পড়তেছেন, এসছে যে এক আল্লাহ নবী বলেন যে হযরত সাইকুল হিন্দ আর হুসাইন আহমদ মাদানি ইয়ে রাত কো তাহাজ্জুদ পড়নে উনকো জো সওয়াব মিলতা হ্যায় ও জব ময়দান মে তাকরির করতে হ্যায় জুলুস মে তাকরির করতে হ্যায় উস ওয়াক্ত ভি উনকে আমল মে তাহাজ্জুদ কা সওয়াব মিলতা রাহতা হ্যায়, বলে যখন নাকি রাতে উনি তাহাজ্জুদ পড়ে যে সওয়াব পান পাবলিকের সামনে এরকম জনসভায় ভাষণ দেওয়া ওই সওয়াব পান কেন, বলে এই জনসভা ইসলামের হেফাজত কওমের হেফাজত মিল্লাতের হেফাজত, মেরে মোহতরম ভাই ও হযরত শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাই ও যে আন্দোলনের দাবানল উত্তর সুরি হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাই কেমন উত্তর সুরি ছিলেন, একদিনের ঘটনা, হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাই তিনি আরব থেকে সফর কইরা আল্লাইফুল মাদানী ফাদলান ফাদলান আহলান আহলান শুকরান শুকরান ইশতুম ইশতুম আবাদান আবাদান তাবাত বিকুম আরদুল কতরি নুহদি লাকুম আসমা শুকুরি, তো তখন তো গাওয়া হবেই না, সব প্রস্তুত হয়েছে না, গাবে কি ওখানে কোনটা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম
একটা গণনাদানির আগমন, আল্লাহর রাসূলের আগমন, আহলান আহলান। এবার আমি পড়ি আপনারা আমার সাথে পড়েন, আহলান আহলান সাহলান সাহলান, জাল গাইফুল মাদানী ফাদলান ফাদলান, আহলান আহলান শুকুরান শুকুরান, ইশতুম ইশতুম আবাদান আবাদান, তাবাত বিকুম আরদুল কাতারি নুহদি লাকুম আসমা শুকুরি। আল্লাহু আকবার, সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত এতক্ষণ বলছিল মেহরবানি করে বলেন না যে বাংলাদেশের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, উলুকান্দি জামিয়ার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, উলুকান্দি জামিয়ার পক্ষ থেকে তুমি কে? আমি এক লোক, তিনি আল্লাহ ইব্রাহিমের আধারে না দেখাইয়া তুমি আমার মুখ দিও, তো আমি তার কাজ করতেছি ভালো করে وتعارض المنطقة صنع بين السطور. بس
বিসমিল্লাহ والحمد دائما لله والصلاة والسلام على رسول الله فإنه يسرني أن أشكر الله تعالى على أن في مثل هذه البيئة الطيبة بمناسبة قدوم سماحة الشيخ العلام السيد أسجد المدني حفظه الله كما يسرني أن أتوجه بجميل الشكر والثناء إلى أهل البرنامج وإلى من بئره إشراف هذه الحفلة الميمنة لإتاحة هذه الفرصة القيمة لهذه الساحة المباركة. أيها الحفل الكريم، اليوم يوم جديد من أيام تاريخ البلد الذي يستحق منا أعظم تقدير وإجلال، ويستحق أن يحتفل به ويحتشد له الناس، ويستحق أن يبقى قاعدية الذاكرة ولا ينسى أبدا. يوم أهاج الحماسة الدينية ونفخ روح الإيمان وعواطف الأخوة في نفوسنا نحن مسلمين ببنغلاديش، وذلك بزيارة سماحة الشيخ العلام أسجد المدني حفظه الله. ونحن نفتخر بحضوره الطيب ونحس بالسرور والنشاط الديني. حضرات المستمعين الكرام، من المعلوم لدى الجميع أن هذه المنطقة يعني منطقة تاريخية قد كانت عاصمة كبيرة متوفرة بمشاعر الإسلام. لقد جاد بهذه المنطقة قدم عالم من أكابر أعلام العصر الربانيين وقدرة صالحة موهوبة من أشهر العلماء الداعيين الهاديين، والعلامة الجليل المحدث الشهير الداعي إلى الله بحاله ومقاله وفعاله، الذي إذا كتب أو خطب غزا القلوب والأرواح، هو كتب الزمان الشيخ شرف الدين أبو توأمة رحمه الله. وكان قدومه في عقد السبعينات في عهد قياس الدين بلبن الذي كان من أحد صلاته. الله تعالى يهاب جبر صغير تشريف لائے تھے تو حدیث شریف کا درس دیا تھا اور اس چرچے شرسار ہوا تھا اور حضرت رسول دو جہاں صلی اللہ تعالی علیہ وسلم کی ذریات میں سے وہ عظیم ترین شخصیت آپ بہت دنوں سے جن کے لیے منتظر ہیں اب ہمارے سامنے تشریف فرما ہے شیخ العلام حضرت العلام ہندوستان کے علماء دین کے ممتاز شخصیت. الحمد للہ وکفا وسلام علی عباده الذین اصطفا، اما بعد، میرے محترم بزرگوں اور بھائیوں، مجھ کو اس کا افسوس ہے کہ مجھ کو آنے میں دیر ہوئی اور آپ لوگوں کو انتظار کرنا پڑا. آپ جس وقت میرے دوستوں یہ میرے لیے پہنچ گئے تھے، اس کے فوائد اس کے ثمرات آج بھی نظر آ رہے ہیں مسلمانوں کے اندر، دل میں وہ جوش وہ ولولہ اور جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم سے محبت وہ ہر طرف ظاہر ہو رہی ہے، یہ اسی کے اثرات. میرے دوستو، شیخ توہمہ کے واسطے سے احادیث پہنچی لیکن پھر سلسلہ ٹوٹا. شیخ عبدالحق محمد دہلوی مشارق الانوار وغیرہ انہوں نے لکھی لیکن پھر سلسلہ ٹوٹا. پھر حضرت شاہ ولی اللہ محدث دہلوی رحمت اللہ علیہ تشریف لے گئے مدینہ منورہ اور وہاں سے سہائے ستہ ہندوستان لے کر آئے، اور پھر اللہ کا شکر ہے جو سلسلہ چلا تو آج تک جاری ہے اور انشاءاللہ جاری رہے گا. میرے دوستو، ایک بات صرف آپ سے عرض کروں گا اور پھر اس کے بعد اجازت لوں گا، کیونکہ ہم کو کمیلہ میں جا کے رات گزارنی ہے اور ہمارے علم میں یہ بات تھی کہ یہاں کوئی جلسہ نہیں ہے بلکہ